ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে, দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে মোক্ষম, আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন, তিনটা সুযোগ আছে। নাম্বার এক সিজদা, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যেতে পারে কখন, সিজদা যাওয়ার মাধ্যমে। শেখ আয়েজাল কানি সৌদি আরবের স্কলার এবং বড় আলেমিনী, তিনি বলেছেন যে আরশের পথ হলো নিচে। আরশের পথ কোথায়? নিচে, অর্থাৎ সিজদা দেওয়ার মাধ্যমে। আপনি আরশে যেতে চান তাহলে সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর খুব নৈকট্য অর্জন করার, আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা। আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান, দোয়া করতে চান, সিজদায় লুটিয়ে পড়েন। নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায়, আল্লাহু আকবার বলে সিজদা দেন, দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন, এরপরে আপনি উঠে যান। এটা করা যেতে পারে। আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত। ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন, বান্দাকে ডেকে ডেকে তার চাহিদাগুলো পূরণ করেন। আর তিন নম্বর, আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হলো আরাফাতের ময়দানে, যেদিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তাআলা খুব দ্রুত কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার, এখন সিজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন, দেখবেন নির্ভার হয়ে যাবেন, হালকা ফিল করবেন। সন্ত্রাসের ভয়ে, কোনো ডাকাতের ভয়ে, কোনো ব্যক্তির জুলুমের ভয়ে যদি আপনি কাঁদেন, সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, আপনি সন্ত্রস্ত হবেন, বুকটা ভার হয়ে যাবে। আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস, পাথর হয়ে তো বহুদিন ছিলে, কিছুদিন একটু মাটি হয়ে দেখো, একটু কেঁদে দেখো। অনেক যুবক ভাইরা আমাদের আছে, সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ তাআলার দরবারে কাদার তৌফিক হয় না, বিশেষ করে রমজান আসছে। আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে, আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে, আল্লাহ এত নেয়ামত দিয়েছেন তারপর আমি নিমখারামি করেছি, কত নিমখারামি করেছি, সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন, কান্না না আসলে কান্নার ভান করেন, চেষ্টা করেন কাদার। আপনি যদি চোখের পানি ফেলতে পারেন, বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন, ডিপ্রেশনে ভুগছেন, দুঃখ কষ্টে আছেন, কারোর কাছে মন খুলে বলতে পারছেন না, বললে কোনো সমাধান পাচ্ছেন না, সেজদা লুটিয়ে পড়েন, বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠেছেন, চলে যান বাড়ির ছাদে, নির্জন কক্ষে, মসজিদে একাকি একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন। আল্লাহর কসম, যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না, শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে। এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় শুক্রিয়া আদায় করা স্বরূপ দোয়ার জন্য, এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের। এই সেজদাগুলো আমরা দেবো তো ইনশাআল্লাহ, বিশেষ করে রমাদান আসছে। আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন, বছরের অন্য সময় পারেন না, ঘুমিয়ে থাকেন, এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলবো, মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে, আস্থা কাজ করবে, আত্মবিশ্বাস কাজ করবে, আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন, খুশি লাগবে, আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন ভর ইনশাআল্লাহ।